প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার আমি তরুণ আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন বাংলো বাড়ি জীবনে একবার অন্তত দীঘাতে যায়নি এমন কোন বাঙালির সন্ধান হয়তো চট করে পাওয়া যাবে না সত্যি বলতে কি সমুদ্র সৈকত আর তার দিগন্ত প্রসারী ঝাউবিথিকা আমাদের সব সময় এক অজানা আকর্ষণে হাতছানি দেয় এই দীঘায় পা রেখে আমিও তন্ময় হয়ে উপভোগ করি তার অনাবিল সৌন্দর্যকে কিন্তু এই দীঘার ব্যারিস্টার কলোনির আড়ালে একটি হানাবাড়ি আমার মনকে একটা অদ্ভুত অভিজ্ঞতায় ভরিয়ে দেয় আজ থেকে মাস ছয়েক আগে কোনো এক বর্ষা ভরা আসার রাতে ওই হানাবাড়ির সামনে দাঁড়িয়ে যে অভিজ্ঞতা আমি অর্জন করেছিলাম তা এ জীবনে কোনো ভুলতে পারবো না যখন শুয়ে থাকি কলকাতায় আমার শোবার ঘরের নিশ্চিত নিরাপত্তার মধ্যে তখনও মাঝে মাঝে ব্যারিস্টার কলোনির ওই হানাবাড়ির অলৌকিক মধ্যরাত স্পষ্ট হয়ে ওঠে চোখের ওপর আমি চোখ বন্ধ করি ঘুম আসে না আমি বিনিদ্র রজনী কাটাই ছটফট করতে করতে গল্পটা তাহলে প্রথম থেকেই শুরু করা যাক সেবার একাই এসেছিলাম দীঘাতে মাঝে মাঝে মাথার মধ্যে কোনো একটা গল্পের প্লট চলে এলে আমি এমনভাবেই কোনো অজানা পথের যাযাবর হয়ে পা রাখি দীঘা পুরী বা বোলপুরে সময়টা ছিল আষাঢ় মাস শহর জুড়ে বৃষ্টির ঘনঘটা দীঘাতে পৌঁছে দেখি বৃষ্টি ভরা মেঘের দল আমার সঙ্গ ছাড়েনি যদি কোনো সময় প্রচন্ড বর্ষার মধ্যে সমুদ্র সৈকতে পা রাখেন তাহলে একটা আশ্চর্য অভিজ্ঞতা সঞ্চিত হবে আপনার মধ্যে দেখবেন আপনি আকাশের ঘন কালো মেঘের সাথে সমুদ্রের নীল জলরাশি কেমন ভালোবাসার খেলা খেলছে দীঘাতেও হয়েছিল তা সারাদিন অবিরাম বৃষ্টির নুপুরধ্বনি শুনতে শুনতে আমি বসে থাকতাম আমার হোটেলের করিডোরে আর মনের সমস্ত ভাব আর ভাবনাকে সঙ্গী করে লিখতাম ওই গল্পটি হঠাৎ আলাপ হয়েছিল হোটেল ম্যানেজারের সাথে যেখানে আমি থাকতাম তার ঠিক কোন ব্যারিস্টার কলোনির ওই পোড়ো বাড়িটা আমার মনের মধ্যে একটা আশ্চর্য কৌতূহলের আগুন শিখা জ্বালিয়ে দিত হোটেল ম্যানেজার মিস্টার পাল অভিজ্ঞ মানুষ তিনি আমাকে বললেন রাইটার সাহেব আপনি তো গল্প লেখেন আজ রাতে আপনার এমন একটা আশ্চর্য অভিজ্ঞতা হবে যে সারা জীবন তার স্মৃতি ভুলতে পারবেন না নেচে উঠল মন আমি তো প্লটের সন্ধানে এক বুভুক্ষ মানুষের মতো এখানে সেখানে ছুটে বেলাই যেমনভাবে খেঁপা খুঁজে ফেরে পরশ পাথর আমিও তেমনি দস্যুর মতো গল্পের সন্ধানে হানা দিই মানুষের সংসারে দেখাই যাক না দীঘার সমুদ্র সৈকত আমার ভাগ্যে কি লিখে রেখেছে আজ ভাবি সেদিন পাল সাহেবের কথা শুনে যদি ওখানে না থাকতাম তাহলে হয়তো সারা জীবন অনুশোচনা করার মতো একটা অভিজ্ঞতার হাত থেকে মুক্তি পেতাম আমি যাক সে কথা যে ঘটনা ঘটে গেছে আর তো তাকে সম্পূর্ণ বিলুপ্ত করা যাবে না স্মৃতির অ্যালবাম থেকে ক্রমশ বিকেলের মরা রোদ কমে আসে সন্ধ্যের অন্ধকার ঝাঁপিয়ে পড়ে চারদিকে জনশূন্য হয়ে গেছে সমুদ্র সৈকত এই ঘোর বর্ষার মুহূর্তে আমার মতো যেসব আবেগী মানুষেরা দীঘার বুকে পা রেখেছিল প্রকৃতিকে আরো ভালোভাবে প্রত্যক্ষ করবে বলে তারা সবাই হোটেলের ঘরে ঢুকে পড়েছে আমি কিন্তু অনিমেষ নয়নে তাকিয়ে আছি ওই বাড়িটার দিকে আর ভাবছি একটু বাদে এমন কোন রোমাঞ্চিত রহস্যের যমনিকা উত্তোলিত হবে সেখানে যার স্মৃতি চিরদিন একটা নিশাচরের মতো আমার রাতের আকাশে ঘুরে বেড়াবে কখন মিস্টার পাল এসে বসেছেন আমার পাশে আমি খেয়াল করিনি তিনি বলতে শুরু করেন রাইটার সাহেব আমার কথাগুলো শুনে হয়তো মনে হবে কোনো পাগলের প্রলাপ কিন্তু রাত দশটা বাজার সাথে সাথে এখানকার পরিবেশের মধ্যে এমন একটা পরিবর্তন লক্ষ্য করবেন যে তখন আমাকে সাবাস না জানিয়ে থাকতে পারবেন না তার মানে আপনি সবকিছু প্রথম থেকে বলুন পাল আমার শুনতে ভীষণ আগ্রহ হচ্ছে মিস্টার পাল সিগারেট ধলালেন এক মুখ ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলেন ওই যে ভাঙা বাড়িটা দেখছেন দাঁড়িয়ে আছে ব্যারিস্টার কলোনির ঝকঝকে অট্টালিকাগুলোর মধ্যে ওর একটা বুক চাপা বেদনা আছে এখনো যদিও ওই হানাবাড়িটা মুগ্ধ বিস্ময়ে শোনে ঝাউবিথিকার মধ্যে দিয়ে বয়ে যাওয়া নিশান্তিকার বাতাসের আত্মনাদ যদিও ভোরের সূর্য তার মূর্চে ধরা কলকব্জাগুলোর বুকে দাঁড়িয়ে থাকা কাঠের কাঠামোকে আলোড়িত করে কিন্তু প্রাণের কোনো স্পন্দন নেই ওই বাড়িটার কোথাও হয়তো একটু ভুল বললাম রাইটার সাহেব প্রাণ আছে মাটির নিচে ঘুমিয়ে থাকা লাশের বুকে তারাই তো এখন হয়েছে ওই বাড়িটার ভাগিদার যখন ঘন থেকে ঘনতর হয় রাত তখন পথচলতি কুকুরেরা এসে আশ্রয় নেয় ওই হানাবাড়ির অন্তরালে একটু খুঁজলে হয়তো আপনি পেয়ে যাবেন কোনো সাপের খোলস অথবা বিষাক্ত মাকসার সাধের গড়া জাল কিন্তু এমনটি ছিল না ওই বাড়িটার ইতিহাস বছর কুড়ি আগে কলকাতার এক শৌখিন ব্যবসায়ী রজত রায় অনেক যত্ন আর ভালোবাসায় বানিয়েছিলেন ওই ডাকবাংলোটা নাম দিয়েছিলেন সমুদ্র সহেলি এখনো হয়তো খুঁজে দেখলে কোথাও পড়ে থাকতে দেখবেন পাথরের সেই ফলকটা। স্ত্রী টুম্পা আর একমাত্র সন্তান নিয়ে, উইকেন্ডে ছুটে আসতেন এই সমুদ্র সহেলিতে কয়েকটা দিন কাটাতেন এখানে ওনার স্ত্রী খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারতেন রাতের অন্ধকারে তার কণ্ঠ নিনোদিত সখী ভাবনা কাহারে বলের সুর আছড়ে পড়তো বঙ্গোপসাগরের বুকে ছোট্ট ছেলে হিমাদ্রি কতই বা বয়স হবে বছর দশেক সারাদিন দিন করতো করত ভূমিতে। সন্ধ্যে হলে চুপটি করে বসে থাকতো বাবার পাশে আর অবাক চোখে দেখত কেমন করে ফসফরাস জ্বলে উঠছে সমুদ্রের উপর কখনো কখনো আবার বন্ধুদেরও সঙ্গে আনতেন রজতবাবু তাদের কেউবা বা পাকা শিল্পী বাড়ির ছাদে বসে ইজেলে রং চাপিয়ে তাকিয়ে থাকতেন সমুদ্রের দিকে আর আপন খেয়ালে এঁকে ফেলতেন কোনো একটা সূর্যোদয়ের ছবি কেউ কবি কবিতা লিখত কেউবা আবার টুম্পার মতো গান গেয়ে উঠত মাঝরাতে এমন ভাবেই আনন্দের শত সহস্র উপকরণে রজতবাবু সাজিয়েছিলেন বাড়িটাকে সামনে কয়ারি করা বাগান ছিল দুপাশে ছিল ঝাড় লাল মোড়ামে মাখা পথ দেবদারু গাছেরা তাকিয়েছিল আকাশের দিকে বাড়িতে মালি ছিল তার সে ভারী যত্ন করে বাগানের পরিচর্যা করত প্রত্যেক বছর দশই জুলাই আলোয় আলোয়ে সাজানো হতো বাড়িটাকে কলকাতা থেকে আনা হতো সানাইবাদককে সকাল হলেই তার সানাইতে আহির ভাওড়োর সুর শোনা যেত দশই জুলাই সন্ধ্যাতে দীঘা শহরের সমস্ত গণ্যবান্য মানুষকে আমন্ত্রণ জানানো হতো সমুদ্র সহেলিতে এই তারিখটি হলো হিমাদ্রির জন্মদিন পাঁচ বছর ধরে এমনভাবেই এই জন্মদিনের আসর রজতবাবু বসাতেন তার দীঘার বাংলোতে। ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাতেন হরবোলা মুখে হাত চাপা দিয়ে জন্তু জানোয়ারের আওয়াজ নকল করে শোনাতেন হাসিতে হুল্লোড়ে ভরে যেত পরিবেশ হিমাদ্রি তার অপটু হাতে কেক কাটত হ্যাপি বার্থডে টু ইউ গানের তালে তালে মেচে উঠতো ফুলের মতো সুন্দর বাচ্চা ছেলে মেয়ের দল কিন্তু কি যে হয়ে গেলো সেই অভিশপ্ত দশই জুলাইয়ের রাত দশটাতে এখনো ভাবতে গেলে কেমন যেন গাটা ছমছম করে ওঠে আমার মিস্টার পাল গল্প বলছেন গল্প নাকি সত্যি আমি ঠিক বুঝতে পারছি না অনেক সময় বাস্তবার কল্পনা এসে এমনভাবে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকে যে তাদের মধ্যে আমরা কোনো পার্থক্য করতে পারি না সবিস্ময়ে তাকালাম ঘড়ির কাঁটার দিকে দশটা বাজতে আর বেশিক্ষণ বাকি নেই মিস্টার পাল স্বপ্নাবিষ্টের মতো তাকিয়ে আছেন ঘড়ির ডায়ালের দিকে তারপর স্বপ্নথিতের মতো আমার হাতে হাত রাখলেন রাইটার সাহেব আর সময় নেই আপনি আমার সাথে বেরিয়ে আসুন দোহাই আপনাকে চোখের সামনে যে দৃশ্যগুলো এখন অভিনীত হবে সেগুলো দেখে আপনি ভয়ে চিৎকার করবেন না কোনো কথা বলবেন না যদি আপনার মনের মধ্যে কোনো প্রশ্নের ঝড় এসে আছে পড়ে তাহলে আমি সমস্ত জবাব দেব কিন্তু সেটা এখন নয় বুক ঢিপঢিপ করছে আমার আমি বেশ বুঝতে পারছি এখনই আমাকে এমন একটা অলৌকিক ঘটনার মুখোমুখি দাঁড়াতে হবে যার জন্যে হয়তো সারা জীবন অনুশোচনার অন্ত থাকবে না আমার তবু একটা অবাক করা কৌতূহল আমাকে হাতছানি দিয়ে ডাকছে আমি সেই সর্বনাশা ডাকে সাড়া দেবই হোটেল ছেড়ে বাইরে এলাম অবিশ্রান্ত বর্ষণধ্বনি শোনা যাচ্ছে সমুদ্র আরও বেশি উত্তাল উন্মুক্ত হয়ে উঠেছে প্রবল জলোচ্ছ্বাসের মতো এক একটি ঢেউ আছড়ে পড়ছে বালুকার ওপর সোঁ সোঁ শব্দে রাতের বাতাস এসে ঝাউবিথিকার অন্তর বিলীন করে দিচ্ছে আকাশে চাঁদের চিহ্নমাত্র নেই ঘন কালো মেঘের আমন্ত্রণে কোথায় মুখ লুকিয়েছে বেচারি শব্দে বাজ আর তখনই কি আশ্চর্য সেই হানাবাড়ির রূপ বদলাতে আমার চোখের সামনে এতক্ষণ যেটি দাঁড়িয়েছিল ভৌতিক অপছায়ার মধ্যে যার ধরা দেওয়ালে খসে পড়া ইটে কব্জা হারানো দরজার হাহাকারে একটা মৃত অতীত গুমড়ে কেঁদে মরছিল যার অন্তরালে মৃত আত্মার শহীদ সমাধি সেই বাড়িটির সমস্ত দেহ জুড়ে এখন এক অদ্ভুত অহংকার ঝকঝক করছে মনে হচ্ছে কে যেন স্লোসেম সিমেন্ট পেন্ট দিয়ে এই মাত্র দুধ সাদা রং করেছে বাড়িটিকে শুধু তাই নয় একটি দুটি করে অসংখ্য লাল আর হলুদ টুনি আলো জ্বলে উঠল ওই শোনা যাচ্ছে কোনো এক ওস্তাজি তার সানাইতে মেঘমল্লারের সুর ধরেছেন আর অতিথি অভ্যগতদের সমবেত কলধ্বনি আমাকে আবার বিস্ময় বিমুগ্ধ করে দেয় চোখের সামনে দিয়ে হেঁটে চলেছে পুরুষ আর রমণীর দল তাদের হাসিতে রাতের বাতাসের নিরাবতা ভেঙে যাচ্ছে খানখান হয়ে আমি পালবাবুর হাতে হাত রেখে আর টিপে টিপে ঢুকে পড়ছি ওই সমুদ্র সহেলিতে কি সুন্দর সাজানো হয়েছে প্রতিটি ঘর সর্বত্র সুরুচির রূপ সুস্পষ্ট একটু বাদেই দশ বছরের একটি ছেলে ছুটতে ছুটতে এলো আমার কাছে আমার হাতে হাত রেখে বলল কাকু তুমি আমাকে বার্থডে উইশ করবে না আমি ছেলেটি চোখের দিকে তাকালাম পৃথিবীর সমস্ত নিষ্পাপতা সেখানে জমা হয়ে আছে এখন পায়জামা পাঞ্জাবি পড়েছে সে গলায় ফুলের মালা কপালে চন্দন চিহ্ন এই মুহূর্তে মনে হচ্ছে সে বুঝি পৃথিবীর কেউ নয় সে হল ঈশ্বরের এক দেবদূত ফিসফিস করে পালবাবু বললেন এ হলো হিমাদ্রি রজত বাবুর একমাত্র ছেলে আপনি ওকে বার্থডে উইশ করুন আমি হিমাদ্রিকে কোলে তুলে নি তার গালে চুমু দিয়ে বলি হ্যাপি বার্থডে টু ইউ আনন্দে হাততালি দিয়ে নেচে ওঠে হিমাদ্রি একটা মহিলা কণ্ঠের ডাক শোনা যায় হিমাদ্রি কাম হিয়ার এখুনি তোমার বার্থডে কেক কাটা হবে দেখতে পাই রজত বাবুকে সাদা পায়জামা পাঞ্জাবি পরেছেন তিনি সৌম্য দর্শন মানুষ তার পাশে টুম্পা লাল শাড়িতে ভারী সুন্দর দেখাচ্ছে ভদ্রমহিলাকে হল ঘরে এক পাল ছেলে জুটে গেছে হাততালি দিয়ে তারা গান গাইছে তারই পাশে হিমাদ্রি কেক কাটলো আর দশটি মোমবাতি এক ফুঁয়ে নিভিয়ে দিল সমবেত করতালির মধ্যে একটা সুন্দর মুহূর্তের জন্ম হলো। এবার এক ম্যাজিশিয়ানকে দেখলাম স্টেজের ওপর দাঁড়িয়ে কি সব খেলা দেখাচ্ছে আর বাচ্চারা হেসে উঠছে এক একটি খেলা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এই আনন্দঘন মুহূর্তের মধ্যে কোথায় একটা কালো অভিশাপের ছায়া কাঁপছে কি যতই ঘড়ির কাঁটা দুটি অমোঘ আমন্ত্রণে এগিয়ে চলেছে রাত দশটার দিকে ততই যেন বদলাতে শুরু করছে পরিবেশ এমনকি যে বাবুর আচরণের মধ্যে আমি এক দিল খোলা মানুষের পরশ দেখেছিলাম তিনিও কেমন যেন গম্ভীর হয়ে উঠছেন টুম্পা দেবী আঁকড়ে ধরে আছেন হিমাদ্রিকে মনে হচ্ছে এখনই একটা অঘটন ঘটে যাবে হলো তাই ঢং ঢং করে দশটার ঘন্টার ধ্বনি শোনার সাথে সাথে কার প্রচন্ড আকর্ষণে মায়ের বাঁধন ছিন্ন করে ছুটে গেল হিমাদ্রি সামনে ছুটছে সে তার গলায় ঝোলানো রজনীগন্ধার মালা ছিঁড়ে গেছে ফুলগুলো উঠছে রাতের বাতাসে একটু দূর থেকে তাকে ধরার আপ্রাণ চেষ্টা করছে তার মা টুম্পা কিন্তু কিছুতেই ধরতে পারছে না ওইটুকু ছেলের শরীরে এখন যেন সুরের শক্তি সে ছুটতে ছুটতে বালিয়ারির উপর দিয়ে অদৃশ্য হয়ে গেল তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের অন্তরালে সম্বিত ফিরে পেলাম আমি কোথায় হারিয়ে গেছে টুনিয়ালোর বন্যা ওস্তাদজি সানাইয়ের সুর আর গুমড়ে কাচ্ছে না রাতের বাতাসে প্রদীপ নিভে গেছে কেকের টুকরো কোথাও পড়ে নেই শুধু সেই বাদলা রাতের অন্ধকারে কয়েকটা বাদুর ডানাঝাটাচ্ছে ভাঙা সমুদ্র সহেলির অন্তরালে পালবাবু কোথায় পালবাবু আমি তার নাম ধরে চিৎকার করে ডাকলাম দেখি বালিয়ারিতে চুপটি করে দাঁড়িয়ে আছেন তিনি আমি তার পিঠে হাত রাখলাম তার চোখে জল তিনি আমাকে জড়িয়ে ধরে একটা বাচ্চা ছেলের মতো কাঁদতে কাঁদতে প্রশ্ন করলেন আপনি তো লেখক আমরা যেসব রহস্যের খবর জানি না আপনি তার খবর রাখেন আপনি বলতে পারবেন কেন অমনভাবে দুরন্ত দুর্বার সমুদ্রের ডাকে সাড়া দিয়েছিল আমার এই আর এমনভাবে তিল তিল করে তৈরি করা একটা স্বপ্ন আমার হারিয়ে গেল চিরদিনের দিনের জন্যে চমকে উঠি আমি তাহলে পালবাবুর আসল পরিচয় কি তিনি তাহলে হারিয়ে যাওয়া হিমাদ্রির হতভাগা বাবা রজত রায় শেষ হল পৃথ্বীরাজ সেনের লেখা গল্প ব্যারিস্টার কলোনির বাংলো বাড়ি গল্পটি পাঠ করে শোনালাম আমি তরুণ গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ